দেশটি অসহায় গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তরে 30টি অসহায় গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। মেঘনাপাড়ের নাসিরাকান্দি চরে গুচ্ছগ্রাম প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে পরিবারগুলো এখন হতাশামুক্ত হবে। সরকারি এই প্রকল্পটি বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। সম্প্রতি ঘরগুলো নির্মাণ করা শেষ হয়েছে, তবে হস্তান্তর ও কবুলিয়াতের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, 1,50,000 টাকা করে প্রতিটি ঘর নির্মাণ করা হয়। এতে রয়েছে উপরে নান্দনিক সবুজ ঢেউটিনের ঘর, বারান্দা ও একটি করে ল্যাট্রিন। আর 30টি ঘরের জন্য রয়েছে 3টি গভীর নলকূপ। প্রধানমন্ত্রীর অঙ্গীকার সবার জন্য বাসস্থান এই স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় গুচ্ছগ্রাম। এরই মধ্যে কয়েকটি পরিবারের ঘর বুঝে পেয়েছে। সুবিধাভোগীদের সাথে কথা বলে তারা জানান, আমাদের থাকার ঘর ছিল না, সরকার আমাদেরকে ঘর করে দিয়েছেন, তাই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। খুব সুন্দর করে আমাদের ঘরকে করে দিয়েছে সরকার। বুধবার বিকেলে প্রকল্পটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সেঙ্গারচর পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান বেপারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক সাক্ষাতে ইউএনও সাংবাদিকদের বলেন, সরকারের অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না, সেই সাথে মতলব উত্তরকে গৃহহীন মুক্ত করতে নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রাম। চরান্তর সবুজ ঘরে গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। 30টি পরিবারের জন্যই একটি করে ঘর প্রস্তুত করা হয়েছে। ঘরগুলো কবুলিয়াতের কাজ চলমান আছে। মতলব উত্তরের প্রতিনিধি তথ্য ভিডিও চিত্রে মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি ঘিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার, রিয়া জুয়েলার্স অলংকার। সত্ত্বাধিকার দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।